তানজানিয়া নদীর তীরে একপাল বন্যমরিচ জলপান করছিল। হঠাৎ বিদ্যুতের গতিতে একটি কুমির বন্যমরিচকে আঘাত করে। কুমিরটি বন্যমরিচকে গভীরে টেনে নিয়ে যেতে শুরু করে। জলের পৃষ্ঠে শিকারি এবং শিকারের মধ্যে নির্দয় সংগ্রাম শুরু হয়। বন্যমরিচের শরীরকে মোচড় দেয়। তার বেঁচে থাকার সহজাত ইচ্ছার চূড়ান্ত প্রদর্শন জাগ্রত হয়। বন্যমরিচটি তার পা দিয়ে আঘাত করার চেষ্টা করে, কিন্তু কুমির তার শক্তি দিয়ে তাকে আটকে রাখে। আস্তে আস্তে বন্যমরিচটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। সংগ্রাম শেষ পর্যন্ত শেষ হয়ে যায়। অস্থির নদী শান্ত হয়ে যায়। এই ক্ষণস্থায়ী মুহূর্তে বন্যমরিচের বেঁচে থাকার লড়াই, শিকারি এবং শিকার, জীবন এবং মৃত্যুর মধ্যে সূক্ষ্ম ভারসাম্যের একটি অনুসারক। এখন ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখাবো অন্য একটা ভিডিও।